খানকা বাবারা জীবনেও কোনদিন কোন বিবৃতিও দিল ওরা খানকা বসে কি কায়দায় মারে গো কই কি রমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক নাউজবিল্লাহ জোরে কম এরকম লোক আছে না না কে কি কায়দায় বাবার ভক্ত গো হায় হায় কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়া বাবার সন্তান আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দায় মার দেয় কে কুতিস করে নবীর নাম নিব না আল্লাহর নাম নিব না কোত্তা কুতিস যে কার আছে না নাই বাবার ভোবা ভোবা মোস দেখলে মনে হয় বিয়ের এগারোর গোস বাবা বিন্দা থাকে সব বাবার মাথার চুলে সব বাবার হাতে গাঞ্জার পর সালা বিন্দা থাকে তো বিন্দা থাকে সব দেখা যায় কথা কন ঠিক না বেঠিক হায় হায় বাবারে বাবার মোজ মানে গাঞ্জা খাইয়া মোজদারি সব লাল বানাইছে বগলে চুল দিয়ে টানে টানে বেরি বেরি হয়েছে আর সুন্দরবনের এই অবস্থা বান্দরবনে কি অবস্থা কথা কন ঠিক না বেঠিক এরকম বাবা আছে না না মন খারাপ করলে নাকি কি অবস্থা রে ভাই ভন্ডামি দিয়া সমাজ শেষ হয়ে গেল হক্কানি আলফাওয়ালা ছিল শাহ জালাল শাহ পরান শাহ সুলতান কথা কন ঠিক না বেঠিক ভাই জিত বস্তামি আব্দুল কাদের জিলানি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ভালো ভালো আল্লাহওয়ালা ছিল যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ইসলামের প্রচার প্রসার ঘটেছে কথা কন ঠিক না বেঠিক তাদের মতো মর্যাদা মোদাই থাও শাহজালালের মতো গৌর গোবিন্দর পতন ঘটা ইসলামের পতাকা তুলেছে কথা কন ঠিক না বেঠিক আর তোমরা কি বাবা হইতো বিড়ি বাবা তালা বাবা সালা বাবা খুঞ্চি বাবা জটালা বাবা কথা কন না মুর্শিদের প্রেমে পাগল হয় কি গান গায় মাথা খেলে না কয় আমার গাছের কলা পাকলে আগে খায় তুমি দয়া কোন কলা যে খিলেবি আল্লাহ আছে না না কি অবস্থা কি মন খারাপ করেছে আমার ভাইরা এজন্য এগুলো ভন্ডের সাথে ইসলামের কোন সম্পর্ক এলা তালা বাবা সালা বাবা কঞ্চি বাবা জটালা বাবা সটালা বাবা সালা বাবা এলা কোন সম্পর্ক নাই যারা হককানি আল্লাহ ওয়ালা তাদের সহবতে থাকেন কোন সমস্যা নাই যে পীরের সিহারার মধ্যে রসুলের আদর্শ দিয়ে ভরপুর আল্লাহ কবুল করো জোরে কোন আমি আরো জোরে বলেন আমি বার আমার সে কথা বলতে চাচ্ছিলাম খেয়াল করে শুনবেন এইবার ফেরাউন ডেকে বলে তাকো হামান এই দিগায় তার মানে হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মাল নাই বাম পাল্লট পুরো মাথাটা ছিল এয়ারপোর্ট হামান ডেকে বলে নেতা সারের মতো সিল্লা বলে সিল্লা বনা দবিরা কি বললে শুনেছিস মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা সব চলে যাবে হামান দেখে বলে নেতা মাইট ইজ রাইট জোরজার মূল্যক তার আমরা পাওয়ারে আছি ক্ষমতা আছি টেনশন নেবেন না যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবো জোরে কন্যা ওজুবিল্লাহ